মঙ্গলবার ভাইফোঁটার দিন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ব্লকের ভূপতিনগর এলাকার পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমের পক্ষ থেকে গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। মূলত যেসব অনাথ বাচ্চারা আশ্রমে থাকে তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক যাতে অটুট থাকে, এছাড়াও তারা যাতে বুঝতে পারে আমাদেরও বোন আছে সেই ভাবনাকে কাঁধে নিয়ে মূলত এই আয়োজন। শুধু তাই নয়, এলাকার থাকা বহু পরিবারের বাচ্চাদের ভাই অথবা বোন নেই, তারাও এই দিন এই আশ্রমে এসে ভাই ফোঁটা নিয়ে এদিনটি মহা ধুমধামের সঙ্গে পালন করে। এই দিন এই আশ্রমে প্রায় 200 জন ভাই বোনকে ফোঁটা দেওয়া হয় এবং ফোঁটার শেষে নানা রকম মুখরোচক খাবার দেওয়া হয়। এই দিন আশ্রমের এক কর্মকর্তা জানান, এবছর আমরা 25 বছরে পা দিয়েছি। যেভাবে এলাকাবাসী সহ বিভিন্ন সহৃদয় ব্যক্তি আমাদের সহযোগিতা করে আসছে, আগামী দিনেও চালিয়ে যাব এমন ধারণা আশ্রমকর্তার। অন্যদিকে খুশি ছোট ছোট শিশু থেকে এলাকার মানুষজন। কি অনুষ্ঠানটা হয়েছিল সেটার বিষয়ে তোমরা একটু বলো তো। আজ এই দিনটার জন্য আমি সবসময় মানে ওয়েট করে থাকি যে এই দিনটা কবে আসবে। তারপর সকাল থেকে তো আমরা খুব হৈহুল্লোড় করি, করার পর তারপর ওখানে বসে ভাইদেরকে বসিয়ে ধান দুর্ব দিয়ে ওদের বরণ করি, আশীর্বাদ করি। তারপর ওরা আমাদের জামা দেয়, আমরাও ওদের জামা দিই, ওরাও আমাদের মিষ্টি খাওয়ায়, আর চায়না দিই, ময়না দিই, সবাই মিলে আমরা সবার সহযোগিতায় আমরা সাহায্য করে আমাদের। কাকু তো আমাদের এই আয়োজনটা করে, দুপুরে খাওয়া থেকে শুরু করে সবটাই। খুব এই দিনটা আমাদের খুব ভালো কাটে। আজকে তোমাদের খাওয়া দাওয়া কী হয়েছে? আজ আমাদের খাওয়া দাওয়া হয়েছে দুপুরে আলু ভাজা, ডাল, মাংস, মাছ, তারপর মিষ্টি, পাঁপড়, চাটনি। নমস্কার, আমার নাম বলরাম করণ, পাংশী অন্তর্দয় আশ্রমের সম্পাদক। প্রতি বছরের নয়, এবছরও আমরা ভাইফোঁটার আয়োজন করেছি 2019-এ। তো প্রায় 200 জন ছেলে মেয়ে এই ভাইফোঁটাতে অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানটা প্রতি বছর আমরা করে থাকি অত্যন্ত জাঁকজমক সহকারে। উদ্দেশ্য একটাই, যে এই ছেলে মেয়েদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই যে এরা যেন সকলে ভাই বোন হিসাবে এরা সকলেই থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে এই গ্রামের বেশ কিছু ছেলে মেয়েরই আসে এখানে, যাদের ভাই নেই কি যাদের বোন নেই, তারা আসে এখানে ভাই বোনদের কাছ থেকে ফোঁটা নিতে। তারাও বি বুঝে যায় যে আমারও এই আশ্রমে ভাই বোন আছে। কমিউনিটিকে আমরা বোঝাবার চেষ্টা করি যে এদেরও বি ভাই বোন এই আশ্রমে আছে। তো এই ধরনের একটা অনুষ্ঠান আমরা করি, অনেকে সমন্বয় ব্যক্তিরা উপস্থিত থাকে এবং খুব জাঁকজমক সহকারে এই অনুষ্ঠানটা আমরা পালিত করি। কত বছর ধরে আপনি এই ভাইফোঁটার অনুষ্ঠানটা করছেন? প্রায় 24 বছর ধরে এই ভাইফোঁটার অনুষ্ঠানটা করছি আমরা। এবছর কতজন ভাইরা ফোঁটা পেলো আপনার এই আশ্রমে? 200 জন ছেলে মেয়ে এই ভাইফোঁটাতে অংশগ্রহণ করেছে। তাছাড়া গ্রাম থেকেও এসেছে প্রায় 50-60 জন, যাদের ভাই নেই, আবার যারা এসেছে তাদের বোন নেই, তারা এসেছে আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে ভাইফোঁটা নিতে। শুধু কি আপনার এখানে ভাইফোঁটার অনুষ্ঠান হয়েছে না আর অন্যান্য? আমরা প্রত্যেকটা অনুষ্ঠান করে থাকি, বাচ্চারা যাতে আনন্দ এবং সুন্দরভাবে থাকে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা। আজকে যে ভাইফোঁটার অনুষ্ঠানে যে আজকে আমরা খাওয়ার যে মেনু ঠিক করেছি সেও বি অন্য ধরনের, একবারে আলু ভাজা, ডাল, সবজি, মাংস, মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সব ধরনের ভরিভর্তির খাওয়ার ব্যবস্থা করি। বহু সহৃদয় ব্যক্তিরা আমাদের কাছে চলে আসে এবং এই অনুষ্ঠান দেখার জন্য অনেকেই আমাদের কাছে উপস্থিত হয়, তারাও এই খাওয়ারের সাহায্যটা তারাই করে থাকে। একটা বিরাট অনুষ্ঠান হয় এই দিনটার জন্য, আমাদের বাচ্চারা অপেক্ষা করে থাকে যে কখন এই ভাইফোঁটা দিনটা আমাদের আসবে। তাই আমরা এটাকে অত্যন্ত জাঁকজমক সহকারে করে থাকি, সঙ্গে সঙ্গে ওদের বুঝিয়ে দেই যে এই ভাইরা তোমাদের মানে বোনের মতো মনে করে, আর বোনদের বোনে বুঝিয়ে দিই যে এরা তোমাদের ভাই, সেইভাবে যাতে এরা একসঙ্গে থাকতে পারে সেই ব্যবস্থা। আপনার নাম? আমার নাম বলরাম।